নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নায় সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর কোফতা। বানানো যেরকমই সহজ, খেতে সেরকমই সুস্বাদু। নিয়ে নিচ্ছি দুটো আলু, যেটাকে আমরা হার্ড বয়েল করে নিয়েছি। আলুটা খুব ভালো করে আমরা মেখে নেব। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদা রসুন কুচি দিয়ে দিলাম এক চামচ, ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি দু চামচ, দিয়ে দেবো তিন চামচ ময়দা। সমস্ত কিছু খুব ভালো করে আমরা মেখে নেব। কোফতা বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আমরা গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা। এক চামচ গাজর আমরা গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা যেটাকে আমরা কুচিয়ে নিয়েছিলাম, আর এক চামচ ধনে পাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের কোফতার জন্য আলু মাখাটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমাদের রান্নার পরবর্তী স্টেপ, নিয়ে নিচ্ছি একটা প্লেট। এবারে আমরা যে ভেজিটেবিল আর আলু দিয়ে যে পুরটা করেছিলাম সেটাকে আমরা কোফতার আকৃতিতে বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিয়ে এরকম গোল গোল শেপ করে নেব আমরা, কোফতার যে শেপটা হয় এরকম গোল গোল বলস আমরা বানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কোফতা একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। কোফতার গ্রেভিটা আমরা আগে বানিয়ে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমরা কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে আমরা ভাজব। ভেজিটেবিল কোফতা খেতে খুবই ভালো লাগে, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে খুবই সুস্বাদু। দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর চার পাঁচটা রসুন কোয়া। সমস্ত কিছু খুব ভালো করে ভাজতে থাকবো। দিয়ে দিলাম দশটা কাজু বাদাম, আবারও সব কিছু খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাজু বাদাম অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবং একটা মিক্সিং জারে নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আমাদের কোফতার গ্রেভির জন্য পেস্ট একদম রেডি। রান্নার প্রায় ফাইনাল স্টেপে আমরা চলে এসেছি। ওই কড়াইতেই আমরা আরেকটু তেল দিয়ে নেব। তেলটা ভালো করে গরম হলে কোফতাগুলো যেগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো আমরা ভেজে নিচ্ছি। একসাথে খুব বেশি কোফতা দেব না আমি, এখানে দুটো বা তিনটে করে কোফতা একসাথে ভেজে নেব। একটু দেখুন গোল্ডেন কালারের যখন হচ্ছে ওগুলো উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। একই পদ্ধতিতে আমি তিন চারটে করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমাদের কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে, আমরা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া করে আমরা ভাজব না, যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হবে আমরা উঠিয়ে নেব। এবারে আমরা গ্রেভিটা অলরেডি আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আর অল্প সামান্য একটু তেল দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে এক চামচ জিরে এবং গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ অবধি না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমরা লোতে রাখব। টমেটোটা ভালো করে কষা হয়ে গেলে যেই পেস্টটা আমরা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন এবং কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষতে থাকব। অনবরত নাড়াচাড়া করব যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। গ্রেভিটা খুব ভালো করে কষা হয়ে গেছে আমাদের। এবারে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা টক দই তিন চামচ। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোতেই রাখব। মশলা ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ ধনের গুঁড়ো। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের মনে করে লোতেই রাখতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প চিনি। সব কিছু আবারও খুব ভালো করে আমরা কষে নেব। দিয়ে দেব অল্প জল, আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটা জল দেবেন।
সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করব গ্রেভিটা ফোটা অবধি। গ্রেভিটা দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে। এবারে যে কোফতাগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেই কোফতাগুলো আমরা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে আমরা গ্রেভির সঙ্গে কোফতাগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা এখন মিডিয়ামে করে দেব। খানিকক্ষণ ভালো করে ফুটে যাওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট রান্না করে নেব। ভেজিটেবল কোফতা কারি আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা অল্প একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি আমাদের ভেজিটেবল কোফতা। এই কোফতা আমরা খেতে পারি, আগেই বলেছি, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে খুবই সুস্বাদু। বানানো তো আপনারা দেখলেনই, খুব বেশি ঝামেলা নেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন। সব বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।